আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় সাত জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারী বর্ষণে দেশের বন্যা পরিস্থিতি চরম অবনতি, দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা। খাদ্য ও খাবার পানির তীব্র সংকটে পানিবন্দী মানুষ। করোনা মহামারী সহ বন্যায় চরম সংকটে কৃষক খামারিরা, কোরবানির গরুর মিলছে না ন্যায্য দাম, দেনা বাড়ায় ঋণগ্রস্ত গ্রামের মানুষ। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 1.5 কোটি, মৃত্যু 6,15,000। ভাইরাসের ভয়াবহতার শিকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা ভাইরাস এবং এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগে 6 জেলায় ডাক্তার, ব্যাংকার, পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 79 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন শনাক্ত হয়েছেন 47 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা আবু বক্কর খান, তার বয়স হয়েছিল 80 বছর। জেলায় নতুন শনাক্ত 1 জন। এছাড়া রংপুরে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার সহ 71 জন, নোয়াখালীতে 46 জন, জামালপুরে 1 চিকিৎসক দম্পতি সহ আরও 12 জন, যশোরে 32 জন, ময়মনসিংহে 26 জন শনাক্ত হয়েছেন। করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2,709 জন। অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 3,057 জন। পরিসংখ্যানে দেখা গেছে শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা অনুপাতে এর হার এখনও ঊর্ধ্বমুখী। একই সাথে বাড়ছে সুস্থতার হারও। হুমায়ুন চিস্তির রিপোর্ট। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন। করোনা ভাইরাসে এ নিয়ে 2,709 জন মানুষ প্রাণ হারালেন বাংলাদেশে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে এদেশে করোনা মহামারীর দুর্যোগ কমতির দিকে। সংস্থাটির সোমবারের রিপোর্ট অনুযায়ী গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ প্রায় 15 ভাগ এবং মৃত্যুহার প্রায় 13 ভাগ কমেছে। একই সাথে সুস্থতার হার বেড়েছে 16 ভাগ। যদিও 2,10,510 জন রোগী নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন 16-তে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,057 জন। এ পর্যন্ত শনাক্ত 2,10,510 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.70%। জুন মাসে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20 থেকে 21 ভাগের মধ্যে থাকলেও এ মাসে তা সর্বোচ্চ 25 ভাগে পৌঁছায়। গত 24 ঘন্টায় শনাক্তের হার 23.7। বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 41 জনের মধ্যে 15 জন করে মারা গেছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এদের মধ্যে 51 থেকে 70 বছর বয়সী রয়েছেন 23 জন। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 34 জন, নারী 7 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,138 জন, 78.92%, এবং নারী 571 জন, 21.08%। 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 31 জন এবং বাড়িতে 10 জন। নতুন 1,841 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,15,000-এরও বেশি। সুস্থতার এ হার প্রায় 55 ভাগ। বুলেটিনে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে নিরাপদ পানি পান করা সহ বিভিন্ন স্বাস্থ্যগত পরামর্শ দেন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। নিরাপদ পানি পান করবেন যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘরে বাইরে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী সহ সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের পরিপত্রে বলা হয়, সরকারি বেসরকারি হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয়
প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। একই সাথে শপিং মল, বিপণী বিতান ও দোকানের ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মার্কেট ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। সকল ধরনের গণপরিবহনে চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী ও মালিক সমিতিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া গার্মেন্টস ও শিল্প কারখানায় কর্মরত সবাইকেও মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত তিন দিনে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সব নদ নদীর পানি বেড়ে নেত্রকোনায় আবারও বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখ মানুষ। সুনামগঞ্জেও তৃতীয় দফায় আবারও বন্যা দেখা দিয়েছে। জেলায় সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুরে বন্যার পানিতে ডুবে 50 বছরের নারীর মৃত্যু হয়েছে। সিলেটের প্রধান 2টি নদী সুরমা ও কুশিয়ার পানি 4টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। নগরীর উপশহরে পানি ঢুকে রাস্তা ডুবে গেছে এবং অনেক বাড়ির নিচতলায় পানি ঢুকেছে। কুড়িগ্রামে আবারও ধরলা ও তিস্তা নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানির তোড়ে কুড়িগ্রামের রাজারহাটের বুড়িরহাট এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 2 শতাধিক পরিবারের ঘর বাড়ি প্লাবিত হয়েছে। এদিকে নাটোরেও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। জেলার সব নদ নদীর পানি বেড়েছে। আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদসীমার 73 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ঘর বাড়ি তলিয়ে থাকা পানিবন্দী এসব মানুষ আছেন চরম খাদ্য ও খাবার পানির সংকটে। এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগস্টের প্রথম সপ্তাহের আগে বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার সম্ভাবনা নেই। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী 10 থেকে 15 দিন পর্যন্ত। বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে সিলেট ও সুনামগঞ্জে। এছাড়া ঢাকা জেলার আশেপাশে নদীগুলোর পানি বৃদ্ধি আগামী 48 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে সতর্কীকরণ বার্তায়। বার্তায় আরও বলা হয়, সব মিলিয়ে এ দফায় 20 থেকে 25টি জেলা বন্যা কবলিত হতে পারে। গত কয়েকদিন ধরে যে ভারী বৃষ্টি হচ্ছে আরও কিছুদিন তা অব্যাহত থাকতে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সতর্কীকরণ বার্তায়। টানা বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। সকাল থেকে অঝোর বৃষ্টিতে নগরবাসীর দৈনন্দিন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও 2 দিন থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। টানা বৃষ্টি ভিজিয়েছে পুরো নগরকে, ডুবে গেছে পথঘাট। যারা বাইরে বের হয়েছেন তারাই পড়েছেন দুর্ভোগে। বৃষ্টির কারণে পুরান ঢাকার বেশ কিছু সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। ধানমন্ডির বিভিন্ন এলাকা, 27 নম্বর মোড়, মিরপুর রোড সহ রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে গেছে পানিতে। সিটি কর্পোরেশন যদি ঠিকঠাক মতো যদি পরিষ্কার না করে তাহলে তো এরকম জলাবদ্ধতা সারা বছরই থাকবে কম বেশি। সরকারের কাছে যদি জলদি এগুলো ঠিক করে আমাদের জনমানবের জন্য অনেক অসুবিধা হয়ে যায়। বৃষ্টিতে ভিজেই অনেকে গেছেন কর্মক্ষেত্রে, আবার জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারেননি বেশিরভাগ মানুষ। বেশ কিছু দোকানপাটেও উঠে গেছে পানি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন মধ্যবিত্তরা। আমরা দিনমজুরি বেনু কাজ করতে পারি না, কেউ আমাদের বদলাও লয় না, কিছু না, আমাদের খাইতে লাইতে অসুবিধা হয়। বৃষ্টিতে সমস্যা অনেক খেপ খুব নাই বৃষ্টাসি। জলাবদ্ধতার কারণে সড়কে বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি, এর ফলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। প্রতি বছর এই সময়টাই রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় ব্যাপক জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। তাই সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীর সাথে দীর্ঘস্থায়ী বন্যায় এবার মারাত্মক সংকটে দেশের গ্রামীণ অর্থনীতি। এলাকায় কাজ নেই, আবাদ নষ্ট, ছড়িয়েছে গবাদি পশুর রোগ বালাই, এমন নানা দুর্যোগে নিঃস্ব হচ্ছেন কৃষক খামারিরা। কোরবানির ঈদকে ঘিরে যে বাণিজ্য তাতেও মন্দা। সস্তায় বিক্রি হচ্ছে গরু ছাগল, তাতে দেনা বাড়ছে, ঋণগ্রস্ত হচ্ছেন গ্রামের মানুষ। কেরামতুল্লাহ বিপ্লবের বিশেষ রিপোর্ট। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার চরাঞ্চলে এখন বেশিরভাগ মানুষেরই আয় রোজগার গবাদি পশু ঘিরে। এনজিও বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে তারা গরু ছাগল কেনেন, পালন করে তা বিক্রির আয় থেকে সংসার চালান।
কোরবানির ঈদই তাদের কাছে আয়ের মূল মৌসুম, কিন্তু এবার সেই সময়ই দুর্যোগ। বন্যা আসার আগে 80,000 টাকা কি 90,000 টাকা দাম হয়েছে, সে গরুর দাম এখন 50-45। বেচাও যাইতেছে না, ফের আবার কেনার তো সমর্থই নেই। এবার ঈদে গত বছরের চেয়ে অর্ধেকেরও কম পশু কোরবানি হতে পারে বলে আশঙ্কা করছেন এই বিশেষজ্ঞরা। এই মহা দুটো দুর্যোগ আমাদের দরিদ্র মানুষকে ভীষণভাবে আক্রান্ত করেছে, বিশেষ করে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা এবং রংপুরের কিছু অংশ জেলায়। তারা ছোট খামারে বিশেষ করে, এমনকি বড় খামারিরাও তারা এগুলো বিভিন্নভাবে ঋণ নিয়ে তারা এগুলো চালায়, এবং তাদের লক্ষ্য হচ্ছে যে কোরবানি ঈদের সময় তারা বিক্রি করে পয়সাটা ফেরত দেবে। যদি কোনো কারণে তারা বেচতে না পারে অথবা কম দামে বেচতে ব্যর্থ হয়, তাহলে পুঁজিবাজারে একটা বড় ধরনের ধস নামবে। কোরবানির ঈদে চাহিদার 70% পশুই আসে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রাম থেকে, সেসব এলাকার বেশিরভাগই এখন বন্যা কবলিত। এবার অনেক মানুষেরও কোরবানি দেওয়ার ক্ষমতার মধ্যে নাই, গত বছরে তারা দিয়েছে, এই বছরে পারবে না, অনেকে চাকরি না, অনেকে বেতন কমে গেছে। যেটা করা সেটা হচ্ছে, যার গরু আছে তাদেরকে একটা ঋণ দেয়া, আমি কোনো আর্থিক সহায়তা দিতে হবে, তারাই টাকাটা ফেরত দেবে, তারা যেন গরুটাকে রিটেইন করতে পারে, তারা যেন গোখাদ্য কিনে। এখন গোখাদ্য যেমন রোমানিতে গোখাদ্যের দাম 10 গুণ বেড়ে গেছে, এর ভেতরে চুরির কোনো সম্ভাবনা নেই। এই টাকাটা যারা এনজিও করছে তাদের মাধ্যমে বিতরণ করতে পারে, এবং এই টাকাটা 100% ব্যাক করবে, গরিব মানুষ টাকা চুরি করে না। কোরবানির পশু কেনাবেচায় এমন নাজুক বাজার ঈদের পর গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও মনে করছেন এই উন্নয়ন বিশেষজ্ঞরা, যাতে কয়েক লাখ মানুষ আরও দরিদ্র হবে বলেও ধারণা তাদের। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহার শুরু করল ভারত। মঙ্গলবার দুপুরে ভারতীয় পণ্য বোঝায় 4টি কন্টেইনার নিয়ে এমভি সেজুতি নামে জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সড়কপথে কন্টেইনারে পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান এটি। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্টের সব শর্ত মেনেই অপারেশন পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নানা আলোচনা সমালোচনার পর চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহন শুরু করল ভারত। পরীক্ষামূলক ব্যবহারের অংশ হিসেবে ইতিমধ্যে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে 221টি পণ্যবোঝাই কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর এসেছে এমভি সেজুতি জাহাজ। এতে ইস্পাত ও ডালবোঝাই 4 কন্টেইনার, ট্রান্সশিপমেন্ট পণ্য রয়েছে। বন্দর ও কাস্টমসের দাপ্তরিক কাজ এবং মাশুল পরিশোধ শেষে সড়কপথে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে যাবে কন্টেইনারগুলো। আপাতত 4টা কন্টেইনার আসছে। এই 4টা কন্টেইনার আমরা আমাদের নির্ধারিত ট্যারিফ অনুযায়ী ফি আমরা নেব, এবং বাকি কাস্টমসের স্ক্যানিং চার্জ সহ ডকুমেন্টেশন চার্জ এবং অন্যান্য চার্জ তারা নেবে, এবং এটা বাই রোডে চট্টগ্রাম থেকে আকাউরা হয়ে আগরতলা যাবে। ট্রায়াল রানের মাধ্যমে শুরু হওয়া এই যাত্রাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ট্রান্সশিপমেন্টের চাপ বাড়ার আগেই বন্দরের সক্ষমতা বৃদ্ধির দাবি তাদের। বাংলাদেশ এবং ভারতের দুই দেশের ব্যবসায়ীরা ব্যাপক উপকৃত হবে, যা কিনা বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুপ্রতিম যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা আরও উচ্চ মাত্রায় নিয়ে যাবে বলে বিশ্বাস করি। বন্দর ব্যবহারকারীরা বলছেন মাশুলের বিনিময়ে ট্রান্সশিপমেন্ট সমর্থনযোগ্য, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকার তাগিদ তাদের। ভারতের সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে আমরা তাদের ট্রানজিট পরিচালনা করব। এটি কিন্তু বন্দরের, যে কোনো বন্দরের একটি সক্ষমতার জায়গা। চট্টগ্রাম বন্দর এইভাবে সক্ষম। অবশ্য বন্দর কর্তৃপক্ষের দাবি ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়মেই সব করা হবে। আমরা যে চুক্তিগুলো করছি সেই চুক্তিগুলোতে এক্সপার্ট রাখতে হবে, জাতীয় স্বার্থ রক্ষা করে উইন উইন আপনার পজিশনে আমাদেরকে আপনার চুক্তিবদ্ধ হতে হবে। চুক্তির শুরুতে ট্রান্সশিপমেন্টের জন্য ডেডিকেটেড জেটি দাবি করেছিল ভারত, কিন্তু জেটি স্বল্পতার কারণে বার্থিংয়ে অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অবশেষে করোনা ভাইরাসের ভয়াবহতা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এতদিন করোনা পরিস্থিতি ভালোর দিকে মনে করলেও বিভিন্ন রাজ্যে এর বিস্তার বলছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
এই অবস্থা দেশের নাগরিকদের মাস্ক পরতে আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ব্রিফিংয়ে নিজে মাস্ক না পরায় আবারও সমালোচনার ঝড় উঠেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নব্য স্বীকার করলেও বিশ্বে করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে করোনার ভয়াবহতা নিয়ে বরাবরই সরব ছিল দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তারা বলছে, দেশটিতে কোভিড-19 আক্রান্তের প্রকৃত সংখ্যা এ পর্যন্ত শনাক্তের সংখ্যার চাইতে অনেক বেশি। এদিকে ইউরোপের পর এবার করোনার বিস্তার ঘটেছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে। ঘানায় 2000-এর বেশি স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,48,94,000 এবং মারা গেছে 6,15,000-এর বেশি। 1975 সালের 15 আগস্টে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা ও 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 15 আগস্ট উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণ সম্পর্কিত এ সভা থেকে সামাজিক দূরত্ব ও সুরক্ষা মেনে সীমিত পরিসরে শোকের মাস আগস্টে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পৃথিবীর ইতিহাসে যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে সবগুলোকে পিছিয়ে দিয়ে এ হত্যাকাণ্ডই ছিল সবচেয়ে কলঙ্কজনক হত্যাকাণ্ড, যেখানে অবলা নারী, অবহেলিত শিশু, যেখানে অন্তঃসত্ত্বা নারী হত্যাযজ্ঞের শিকার হয়েছে। 15 আগস্ট প্রাইম টার্গেট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু, আর 21 আগস্ট হত্যাকাণ্ডের প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। এখনো তার জীবন নিরাপদ এটা আমরা ভাবতে পারি না। এবারে আন্তর্জাতিক সংবাদ। অক্সফোর্ডের পর নিজেদের উৎপাদিত ভ্যাকসিন মানব দেহে প্রয়োগের পর সফলতা দাবি করেছে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তাদের আবিষ্কার করা ভ্যাকসিন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। এদিকে করোনাভাইরাস পরবর্তী করণীয় বাস্তবায়নে 750 বিলিয়ন ইউরো মঞ্জুরের বিষয়ে একমত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। বিস্তারিত জানাচ্ছেন বিপ্লব রায়। করোনা মহামারী শুরুর পরে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালায় বিশ্বের বিভিন্ন দেশ, কিন্তু এরই মধ্যে মানবদেহে পরীক্ষা করে সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এর একদিন পর ভ্যাকসিন নিয়ে আসার কথা শোনালো মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। গবেষকরা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিতেও 60 জন স্বেচ্ছাসেবীর শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে এই ভ্যাকসিন প্রয়োগের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং তার প্রতিষেধক কি হবে, সেসব বিষয় নিয়ে এখন চলছে গবেষণা। এদিকে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিন পরীক্ষার জন্য রাজি হয়েছে ভারতও। দেশটির ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, ভারতে সম্প্রতি করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় আগামী 1 সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি পরীক্ষার জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। অন্যদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে টানা 5 দিন আলোচনার পর করোনাভাইরাস পরবর্তী করণীয় বাস্তবায়ন একটি চুক্তিতে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ চুক্তিতে জোটভুক্ত 27টি দেশের মহামারীর প্রভাব মোকাবিলায় অনুদান ও ঋণ হিসাবে 750 বিলিয়ন ইউরো মঞ্জুরের বিষয়ে সমঝোতা হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। সাভারের ধামরাই মাদকের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। 1 জুলাই থেকে এ পর্যন্ত মাদক বিক্রির অভিযোগে 17টি মামলা দায়ের ও 36 জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, এলাকার মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। গত কয়েকদিনে ইয়াবা, হিরোইন, গাঁজা বিক্রির অভিযোগে 100 ব্যক্তির নামে ধামরাই থানায় এই 17টি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া গত কয়েকদিনে বেশ কয়েকটি মামলার পলাতক 33 জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সাভারের আশুলিয়ায় বেশ কয়েকদিনে 10 জনেরও বেশি মাদক বিক্রেতাকে আটক করেছে আশুলিয়া থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এবারে পার্টেক্স খেলার খবর।
জাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইতালিয়ান লীগ সিরি এতে সাসোলোকে 2-1 গোলে হারিয়েছে এসি মিলান। প্রতিপক্ষের মাঠ মেপি স্টেডিয়ামে ইব্রাহিমোভিচের 19 মিনিটে এগিয়ে নেন দলকে। যদিও ফ্রান্সিসকো কাপুদের গোলে প্রথমার্ধে সমতায় ফেরে সাসোলো। এরপর সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের দ্বিতীয় গোলে জয় পায় মিলান। এই জয়ে 59 পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে তারা। চারে থাকা লাজিওর পয়েন্ট 69। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ নিশ্চিত করতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে মিলানকে, অন্যদিকে হারতে হবে লাজিওর। স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় 4 মাস পর একক অনুশীলনের মধ্য দিয়ে ক্রিকেটারদের মাঠে ফেরাতে শুরু করেছে বিসিবি। কিন্তু ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আরও বেশি সময় লাগতে পারে, দেশে বর্তমান করোনা পরিস্থিতি এমনটাই আভাস দিচ্ছে। ফলে বিদেশের মাটিতে হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ। এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল টাইগারদের, কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়। বর্তমানে লঙ্কানদের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থগিত হওয়া সিরিজটি আয়োজন করতে চায় বাংলাদেশ। দুই বোর্ডের আলোচনার মাধ্যমে সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় 7 জনের মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারী বর্ষণে দেশের বন্যা পরিস্থিতি চরম অবনতি, দীর্ঘমেয়াদী হওয়ার শঙ্কা। খাদ্য ও খাবার পানির তীব্র সংকটে পানিবন্দী মানুষ। করোনা মহামারী সহ বন্যায় চরম সংকটে কৃষক খামারিরা, কোরবানির গরুর মিলছে না ন্যায্য দাম, দেনা বাড়ায় ঋণগ্রস্ত গ্রামের মানুষ। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 1.5 কোটি, মৃত্যু 6,15,000। ভাইরাসের ভয়াবহতার শিকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।